গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা বলতে আজকে অবশ্য আমি আছি, পৃথা নেই আমার সাথে, আর পৃথা জানেও না যে আমি এখানে এসেছি, জানলে কিন্তু পৃথা রাগ করবে। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একটা কাজে শিয়ালদাতে, ভাবলাম শিয়ালদায় যখন এসেছি টুক করে একটু ঘুরে আসি সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ার মানে আমাদের চিরপরিচিত লেবুতলা পার্ক। এই লেবুতলা পার্কের পুজোও কিন্তু উত্তর কলকাতার বেশ বিখ্যাত পুজো, আর আমরা প্রতি বছরই এখানে আসি পুজোর সময় ঠাকুর দেখতে। আর পুজোর প্যান্ডেল তো শুরুই হয়ে গেছে, পুজো আসতে আর 40 দিন বাকি আছে। তো আমি দেখছি মোটামুটি প্যান্ডেলটা দাঁড়িয়ে গেছে, পিছনে প্রচুর বাঁশও তোমরা দেখতে পাচ্ছ। বাঁশেরই এখনও কাজ চলছে, বাকি অন্যান্য কাজ এখনও হয়নি। তো ভাবলাম যে একটু ঘুরে নিই, এখানে কী থিম হচ্ছে সেটাও জেনে নিই। এই দেখো প্যান্ডেল, এখন সব বাঁশের কাজই মেনলি হচ্ছে, অন্যান্য কাজ কিছু শুরু হয়নি যেরকম বললাম তোমাদের আগেই। আর এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে কি হচ্ছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো চলো একবার ভেতরে যাই, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলে দেখি আগে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো শুরু হয় 1936 সাল থেকে, আর প্রতি বছরই ওনারা নতুনত্ব থিম আর কারেন্ট ইনসিডেন্টের ওপরে বেস করেই প্যান্ডেল তৈরি করেন। ভেতরে কারিগরেরা এক মনে কাজ করে যাচ্ছে, কেউ এক ফোঁটা সময় নষ্ট করতে চাইছে না। বলল এইদিকেও কিছু একটা স্ট্রাকচার হবে মেন এন্ট্রেন্সের দিকে, কিন্তু প্যান্ডেলটা কি হবে সেটা কিন্তু কেউ বলছে না। ওনাদের একটাই বক্তব্য, আপনি আমাদের কাউন্সিলর সজলবাবুর সঙ্গে গিয়ে কথা বলুন, উনি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন। তো দেখি এখানকার যে কাউন্সিলর আছে সজলবাবু, তার সঙ্গে যদি পারি একবার দেখা করব, করে এখানকার থিমের ব্যাপারটা একটু ভালো করে জেনে নিই, এবারের প্ল্যান কী পুজোতে ওদের। যাওয়ার আগে তোমাদের একবার প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে যাই। এইখানে লাগবে একটা ঝাড়বাতি, যেটা বললেন ওনারা, আর ঝাড়বাতির ঠিক সামনেই রয়েছে ঠাকুরের বেদি। প্রতি বছরের মতো এবছরেও প্যান্ডেলের সাইড দিয়েই এন্ট্রেন্সের ব্যবস্থা। প্যান্ডেলে ঢুকে ডান দিকে কিছুটে এগিয়ে আসলেই হচ্ছে ঠাকুরের বেদি। কিছু দেখতে পাচ্ছ? ওই দেখো ওপরে কয়েকজন লোক কিন্তু বাঁশ বাঁধার কাজ করছে। খালি চোখেই কতটা ছোট লাগছে ওনাদের, ক্যামেরায় যে কতটা বুঝতে পাচ্ছ জানি না। নিচে এইভাবে দড়ি তারপরে বাঁশ বেঁধে দিচ্ছে দেখলাম, আর ওনারা ওপর থেকে সেই দড়িটাই টেনে ওপরে তুলে নিচ্ছেন। কাউন্সিলর সজলবাবুর সঙ্গে দেখা করে এলাম, ভিডিও করতে পারলাম না কারণ উনি অ্যালাউ করলেন না আর কি। আর ওনার মুখেই শুনে নিলাম এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম। এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন। এবারের 75তম স্বাধীনতা দিবসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লার সামনে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন, এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে লালকেল্লার যে থিম ছিল সেই থিমটাই হচ্ছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ার। সেরকমই লাইট অ্যান্ড সাউন্ড থাকবে, সেরকমই সব কিছু থাকবে, লাইটিং এফেক্ট সব কিছু। তো আস্তে আস্তে তৈরি হোক, আমরাও সঙ্গে থাকবো, মাঝে মাঝে আসবো, এসে তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো। এবারে থিম হচ্ছে তাহলে লালকেল্লা? লালকেল্লা। আচ্ছা, আর কতদিনে কি মোটামুটি কমপ্লিট হবে? এক মাস লেগে যাবে। এখনো মাসখানেক মোটামুটি 40 দিন বাকি আছে পুজোতে, তাও এখনো 1 মাস 40 দিন লেগেই যাবে। আমাদের বাড়ি হচ্ছে কাছে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আর তুমি এখানেই আছো এখন? এখানে আছি, আমরা হচ্ছে বাঁশের টেকচার প্লার বাটামের টেকচার। আচ্ছা, তোমরা করো? আমরা, আমাদের কারুকার্য সুন্দর, আমাদের মতন ব্রেন কোথাও কোন দেশের লোক নেই। আচ্ছা, আমরা লোকে ভালো মানে জিনিসকে এখানে অরিজিনাল জিনিস বানিয়ে দেখাই, একদম অরিজিনালের মতোই হবে। হ্যাঁ, কি দিয়ে হচ্ছে মেইনলি? স্ট্রাকচারটা তো বাঁশ দিয়ে হয়েছে, স্ট্রাকচার বাঁশ দিয়ে হয়েছে, তারপরে বাটাম মারা হবে, তারপর প্লাই মারা হবে, তারপর প্লাস্টার পালিশ মারা হবে। আচ্ছা, প্লাস্টার পালিশের ডিজাইনগুলো থাকবে, প্লাস্টার পালিশের ডিজাইনগুলো থাকবে, প্রচুর মেহনত করতে হয়। আর সে তো বটেই, দিন রাত করে কাজ করতে হয়, তারপর আমাদের ফিনিশিং হয়। হ্যাঁ, মহালয়ায় ফিনিশ আমাদের এখানে, মহালয়াতে ইয়ে হবে, উদ্বোধন হবে। হ্যাঁ, আর এখানে ইন্ডিয়া গেট আছে। কোথায় হচ্ছে? এইখানে, এইখানে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে দিল্লির লালকেল্লা, এটা তো লালকেল্লা হচ্ছে। আমাদের এখন অনেক কাজ বাকি আছে, এই ঝড় বৃষ্টির জন্য কাজটা এগিয়ে যেতে পারছি না, এগোনো যাচ্ছে। হ্যাঁ, এগোনো, ঝড় হলে বাসের মধ্যে উঠা যাচ্ছে না, স্লিপ করছে, সেই তো। হ্যাঁ, আমাদের কানা তালে বাঁধার কথা, আমরা নারকেল কাঁথায় বাঁধছি, টাইম যাচ্ছে। হ্যাঁ, বাসের গাইড মারা হয়নি।
অনেক কাজ বাকি আছে, কাজ না ফিনিশিং হওয়া পর্যন্ত কি বলবো। আরে না, আজকে একটা অন্যরকমের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও একটু এদিক ওদিক ঘুরে ঘুরে কোথায় কী প্যান্ডেল হচ্ছে দেখতেও পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।